যাদের পেয়ারা গাছে ক্লাইডোস্পোরিয়াম ফলপচা, এনথ্রাকনোস, পেয়ারার ডিপ্লোডিয়া, পেয়ারার ফমোপসিস ব্লাইট, পেয়ারার স্ক্যাব রোগ, ফল শুকিয়ে যাওয়া, এই রোগগুলি আছে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার পেয়ারা গাছ থেকে থাকে। সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, প্রথমের কথা বলছি পেয়ারার এনথ্রাকনোস রোগ নিয়ে। আপনারা দেখছেন এটাই হচ্ছে পেয়ারার এনথ্রাকনোস রোগের লক্ষণ। এই রোগের আক্রমণে পাতায় প্রথমে কালো দাগ দেখা যায়, কচি পাতা আগা থেকে শুকিয়ে যায়, ফলের গায়ে প্রথম ছোট ছোট বাদামি দাগ দেখা যায়। দর্শক এই যে দেখছেন ফলের গায়ে প্রথম ছোট ছোট বাদামি দাগ, এবং পরবর্তীতে এই দাগ আস্তে আস্তে বড় হয় এবং ক্ষত সৃষ্টি হয় এবং ফল ফেটে ফল পচে যায়। রোগের সমন্বিত ব্যবস্থাপনা, পেয়ারার এনথ্রাকনোস রোগ প্রতিরোধের জন্য এই রোগ দেখা দেওয়ার পূর্বেই পেয়ারা সংগ্রহ শেষ হলে ফল গাছের যে আক্রান্ত ডালপালা বা মরা ডালপালা বা আক্রান্ত কোনো পাতা শাখা যদি থেকে থাকে, বা অনেক সময় আমরা পেয়ারা ফল গাছের থেকে এই বোটা থেকে ছিঁড়ে নিয়ে আসি, এই বোটাটা গাছের সাথে লেগে থাকে, এইরকম বোটা সংগ্রহ করে দূরে পানিতে ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। পরিষ্কার করার পর কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব কম্বিনেশন গ্রুপের একটি ছত্রাকনাশক, কম্পেনিয়ন অথবা ক্যামামিক্স অথবা গোল্ড হোপ অথবা ম্যানসার, এছাড়াও ম্যানকোজেব ও মেটালেক্সিল কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক, রিডোমিল গোল্ড অথবা নিউবেন অথবা ম্যাটারিল অথবা আসামিল অথবা মাইকোগার্ড অথবা ক্রেজি অথবা এন্টিব্লাইট অথবা ম্যাটকো অথবা হ্যামোক্সিল অথবা কার্জেট অথবা ম্যানকোসিল অথবা অরোমিল অথবা সান্ডোমিল অথবা জিমি, এর যে কোনো একটি ছত্রাকনাশক 2 গ্রাম পার লিটার, এর সাথে এর যে কোনো একটি কীটনাশক 1 মিলি পার লিটার মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। এনথ্রাকনোস রোগ দেখা দেওয়ার পরে করণীয়, আক্রান্ত ডাল পাতা ফল সংগ্রহ করে দূরে পানিতে ফেলে দিতে হবে, এবং গাছের নিচে যদি কোনো পচা ফল থাকে এই ফলগুলো সংগ্রহ করে পানিতে ফেলে দিতে হবে। ফল মটর দানার মতো হলে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক, টিল্ট অথবা পোটেন্ট অথবা রেমিডি অথবা প্রপিকন অথবা এন্টিস্টিকা অথবা সানকোনাজল অথবা মিমগোল্ড, এর যে কোনো একটি 0.5 মিলি পার লিটার হারে মিশিয়ে 15 দিন পরপর 2 বার স্প্রে করা। স্প্রে করার 1 মাসের মধ্যে ফল খাওয়া যাবে না। এবং এই পেয়ারা গাছে জৈব ও রাসায়নিক সার সুষম মাত্রায় গাছের বয়স অনুসারে গাছের গোড়া থেকে 1 হাত দূরে উপরি প্রয়োগ করতে হবে বছরে 3 থেকে 4 বার। যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমাদের সাথেই থাকুন। এভাবেই একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশে, এবং এদেশের কৃষি উদ্যোক্তারা এই কৃষিতেই বিশ্ব চ্যানেলটি দেখে উপকৃত হবে এবং ফল ফসল আবাদে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করবে, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। আল্লাহ হাফেজ।